আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের পাঠ 1 থেকে 15 অর্থাৎ আখলাকে হামিদা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি লক্ষ্য করতেছো, এই ছবিগুলোতে মানব সেবা বা ভালো চরিত্রের একটি উদাহরণ পেশ করা হয়েছে। আজকের আমাদের পাঠ আখলাকে হামিদা। আজকের পাঠ শেষে আমরা শিখব আখলাক কাকে বলে, আখলাকে হামিদার ব্যাখ্যা, আখলাকে হামিদার গুরুত্ব। আখলাকে হামিদার সুফলগুলোর মধ্যে রয়েছে, আখলাকে হামিদার মাধ্যমে মিজানের পাল্লা ভারী হয়, আখলাকে হামিদার অধিকারী ব্যক্তিকে সকলে সম্মান করে, সকলে শ্রদ্ধা করে, সকলে তাকে ভালোবাসে, সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়, পূর্ণাঙ্গ মুমিন হয়। আখলাকে হামিদা হচ্ছে কল্যাণের হাতিয়ার এবং আখলাকে হামিদার অধিকারী ব্যক্তিকে সকলে বিশ্বাস করে। আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন, এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলে। আখলাক 2 প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদার উদাহরণ হচ্ছে যেমন মানব সেবা, ক্ষমা, ওয়াদা পালন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি মানুষের সমাজে এবং আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় যে গুণাগুণগুলো রয়েছে, এগুলোই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আখলাকে হামিদার পরিচয় হচ্ছে আখলাক অর্থ স্বভাব বা চরিত্র, আর হামিদা অর্থ প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র। মানব চরিত্রের উত্তম ও নৈতিক গুণাবলী হামিদাকে আখলাকে হামিদা এর অন্তর্ভুক্ত, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। আখলাকে হামিদার গুরুত্ব। সচ্চরিত্রবান ব্যক্তি আল্লাহর নিকট প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলা আল্লাহি আহসানুহুম খুলুকান, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। ইবনে হিব্বান। সচ্চরিত্র কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিররু হুসনুল খুলকি, সুন্দর চরিত্র পূর্ণ মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হিয়ারুকুম আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানের সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। তিরমিজি। আখলাকে হামিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, ব্যবহারিক অর্থে পরহেজগারী, ক্ষুধাভীতি, আত্মশুদ্ধি ইত্যাদি বোঝায়। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর নিকট তাকওয়া মূল্য অত্যধিক। নৈতিক জীবন গঠনে ও নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য। তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজরাত আয়াত 13। তাকওয়ার গুরুত্ব। যে তাকওয়া অর্জন করতে পারে সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 4। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাযা, নিশ্চয়ই মুত্তাকিগণের নিকট মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা। সূরা নাবা আয়াত 31। তাকওয়া হারাম বর্জন করতে ও হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, শোনেন, জানেন, বিশ্বাস পোষণ করেন। ফলে তিনি কোনোরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না, কোনোরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তাভাবনা করতে পারেন না। কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনই করা হোক না কেন, আল্লাহ তাআলা তা দেখেন ও জানেন।
আখলাকে হামিদার মধ্যে আরেকটি উদাহরণ হচ্ছে ওয়াদা পালন। ওয়াদাকে আরবিতে বলা হয় আল আহদু, এর অর্থ ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি ইত্যাদি। কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ওয়াদা পালন আখলাকে হামিদার অন্যতম গুণ। প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক, কেননা ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। ওয়াদা পালন করলে দুনিয়া ও আখেরাতে শান্তি ও সফলতা লাভ করা যায়। ওয়াদা পালনের গুরুত্ব, আল্লাহ তাআলা নির্দেশ করেন ওয়াদা পালন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উহুদ, হে ইমানদারগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। সূরা আল মায়েদা আয়াত 1। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া উফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 34। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দীন লিমান লা আহদা লাহু, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই। মুমিন মুসলমানের অন্যতম নিদর্শন হলো তারা ওয়াদা পালন করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো। সূরা আসসাফ আয়াত 2। আখলাকে হামিদার আরেকটি উদাহরণ হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আসছে দুটো, বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদ্দিক বলে। সত্যবাদিতা সত্যবাদীকে আরবিতে সাদিক বলে, আর মহাসত্যবাদীকে আরবিতে সিদ্দিক বলে। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। সত্যবাদিতা একটি মহৎ গুণ। মানব জীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। সত্যবাদিতা নৈতিক গুণাবলীর অন্যতম গুণ। এটি মানুষকে প্রভূত কল্যাণ ও সফলতা দান করে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়া ও আখেরাতে সম্মানিত হয়। সত্য কথা বলা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। সূরা আল আহজাব আয়াত 70। বলা হয়, আসসিদ ইনজি আল কিযব ইহলি, অর্থাৎ সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। আখলাকে হামিদার আরেকটি উদাহরণ হচ্ছে শালীনতা। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন। কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে শালীনতা বলে। শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক। শালীনতাই হলো ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। শালীনতার ফলে মানুষের মান সম্মান সুরক্ষিত থাকে, সমাজ শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা তো ঈমানের একটি শাখা। আখলাকে হামিদার আরেকটি উদাহরণ হচ্ছে আমানত। আমানত আরবি শব্দ, এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম মহৎ গুণ। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা ইসলামের অঙ্গস্বরূপ। ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। ইসলামী মানুষের প্রতিটি দায়িত্ব ও কর্তব্যই আমানত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে, তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। আমানত রক্ষা করা, সত্য কথা বলা, সুন্দর চরিত্র এবং বৈধ রুজি। মানব সেবা। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা দেব। মানব সেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। মানব সেবা আখলাকে হামিদার অন্যতম বিষয়। মানব সেবা মুমিনের অন্যতম গুণ। মানব সেবার প্রতিদান সীমাহীন। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ, অর্থাৎ কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃত্বস্বরূপ আচরণ করা। আর সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা।
মানব সমাজের শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। ইসলামের মতে বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই ভাই, এটি হলো ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির আদর্শে সকলে পরিচালিত হলে এ গোটা বিশ্ব শান্তিময় হয়ে উঠবে। নারীর প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদার অন্যতম। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থগত। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। ইসলামে নরনারীকে সমান মর্যাদার অধিকারী বলা হয়েছে। মা হিসাবে নারী অনন্য মর্যাদার পরিচয়, কন্যা হিসাবে নারীর মর্যাদা অপরিসীম। নারীর প্রতি সম্মানবোধ উত্তম মন মানসিকতার পরিচয়। নারীর প্রতি সম্মানবোধ না থাকলে ইমান পূর্ণ হয় না। পূর্ণাঙ্গ নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের জন্য এই গুণ থাকা আবশ্যক। স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম হলো নিজ দেশ ও নিজ মাতৃভূমি, যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো বাতাসে প্রতিফলিত হয় এবং বড় হয়ে ওঠে, সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হলো স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম একটি মহৎ মানবিক গুণ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। কর্তব্যপরায়ণতা, আখলাকে হামিদার অন্যতম হলো কর্তব্যপরায়ণতা। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। কর্তব্যপরায়ণতা মানব জীবনে সফলতা লাভের অন্যতম হাতিয়ার। কর্তব্যপরায়ণতা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি তার সকল কর্তব্য সম্পাদন করেন। প্রত্যেক মুমিন ব্যক্তি নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন। পরিচ্ছন্নতা, পরিষ্কার সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে। শরীর মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু বস্ত্র সুন্দর ও পবিত্র রাখা। ময়লা আবর্জনা ও বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত রাখাকে পরিচ্ছন্নতা বলে। পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ হলো নাজাফাত। মানব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি দৈহিক পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখে। প্রকৃত ইমানদার হওয়ার জন্য পরিষ্কার ও পবিত্র থাকা অপরিহার্য। মিতব্যয়িতা, মিতব্যয়িতা আখলাকে হামিদার অন্যতম দিক। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। প্রয়োজন মাফিক সম্পদের এই ব্যবহারই মিতব্যয়িতা। এটি অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানব সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মিতব্যয়িতা মানুষকে নানা সদ্গুণে ভূষিত করে। মিতব্যয়িতা আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দ। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি হলো নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পাপ মুক্ত করা ইত্যাদি। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নাফস। একে সংক্ষেপে তাজকিয়াও বলা হয়। স্বীয় আত্মাকে সব ধরনের অনিসলামিক কথা ও কাজ, পাপপঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই হলো তাজকিয়ার উদ্দেশ্য। মানুষের জীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, সফলতা দান করে, খারাপ কাজ ত্যাগ করে এবং কুচিন্তা ও অভ্যাস বর্জন করে আত্মশুদ্ধি অর্জন করা যায়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এর আরবি শব্দ হলো আল আমরুবিল মারুফ ও নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ আল আমরুবিল মারুফ বলতে সাধারণত কাউকে কোনরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ প্রদান করাকে বোঝায়। আর অসৎ কাজের নিষেধ বা নাহি আনিল মুনকার হলো যাবতীয় মন্দ খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। আল আমরুবিল মারুফ ও নাহি আনিল মুনকারের মুনকার হলো মুমিনগণের বৈশিষ্ট্য। ইসলামী সমাজ ব্যবস্থা এর উপরই প্রতিষ্ঠিত। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা আবশ্যকীয় কর্তব্য। এ কর্তব্য অবহেলা করার পরিণতি অত্যন্ত ভয়াবহ শাস্তি। আখলাক কাকে বলে, আখলাক কত প্রকার, আখলাকে হামিদা কাকে বলে, লজ্জা কি, নারীর প্রতি সম্মান বলতে কি বোঝায়, সত্যবাদ্যার আরবি প্রতি সত্য কি ইত্যাদি।
আজকের ক্লাসের বাড়ির কাজ, আখলাকে হামিদার একটি তালিকা প্রস্তুত করো। সকলকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে শেষ করছি।